পানিবাহিত নানা রোগের মধ্যে অন্যতম ডায়রিয়ার কলেরা ভাইরাস। ভ্যাকসিন প্রদানের মাধ্যমে সরকার ডায়রিয়ার সংক্রমণ রোধ করার উদ্যোগ নিয়েছে। এর আগে প্রায় 24 লাখ প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। কাল থেকে রাজধানীর নির্ধারিত 5টি কেন্দ্রে শুরু হচ্ছে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। ইমরানুজ্জামানের প্রতিবেদন। ঢাকার 5টি এলাকায় আগামীকাল থেকে ডায়রিয়ার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হচ্ছে। যাত্রাবাড়ি, সবুজবাগ, দক্ষিণ খান, মিরপুর ও মোহাম্মদপুর এই 5টি জায়গায় প্রথম ডোজ কলেরা টিকা গ্রহণকারী 23,65,585 জন দ্বিতীয় ডোজ ডায়রিয়া টিকা গ্রহণের সুযোগ পাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক সহায়তায় পরিচালিত হচ্ছে এই কার্যক্রম। বর্তমানে সেকেন্ড ডোজটা দিচ্ছি 5টা জায়গাতেই, যেখানে সবচেয়ে বেশি ডায়রিয়ার প্রাদুর্ভাব আমরা পেয়েছি, এবং অবশ্যই আমাদের প্ল্যান আছে এটাকে আস্তে আস্তে বিস্তৃত করার, যেখানে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে ডায়রিয়ার প্রাদুর্ভাব বেশি হবে, অর্থাৎ কলেরার প্রকোপটা বেশি হবে, সেখানে আমরা এই টিকা দেওয়ার চেষ্টা করব। যেসব ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়, অর্থাৎ অতিরিক্ত পানি শূন্যতা হয়, তাদের একটা বড় অংশ আমরা প্রিভেন্ট করতে পারবো এই ভ্যাকসিনেশনের মাধ্যমে। যারা 26 জুন থেকে 2 জুলাইয়ের মধ্যে প্রথম ডোজ কলেরা টিকা নিয়েছেন, তারাই নিজ নিজ কেন্দ্রে টিকা কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের সুযোগ পাবেন। এই ভ্যাকসিনের কিন্তু কমপ্লিট ডোজ হচ্ছে 2টো ডোজ, এবং 14 দিনের বেশি পার্থক্যে দেওয়া হয়। এখন আমরা দ্বিতীয় ডোজ নিতেই হবে আমাদের, কারণ 2 ডোজ নিলে আমাদের কলেরা থেকে আমরা প্রোটেকশন পাবো, আমরা কলেরা হবে না, এবং 1 ডোজে সেই কাজটা ঠিক মতো হবে না। যদিও আমাদের অন্যান্য সব রকমের ব্যবস্থাও ঠিক রাখতে হবে, হাত ধুতে হবে এবং স্যানিটারি হাইজিন মেনটেন করতে হবে। আগামীকাল 3 আগস্ট শুরু হয়ে 10ই আগস্ট প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। এর মধ্যে 5ই আগস্ট শুক্রবার এবং 9ই আগস্ট মঙ্গলবার আশুরার বন্ধের কারণে টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে। ইমরানুজ্জামান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।